আসসালামু আলাইকুম। সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। যদিও আমরা গৃহবন্দী, তারপর আমরা চেষ্টা করব সুস্থ থাকতে। ঘরের বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক পরব এবং নিজেকে সুরক্ষিত রাখব। আমি শামি আক্তার, সহকারী শিক্ষক, সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুল। শুরু করছি স্ট্যান্ডার্ড 2 এর অনলাইন ভিডিও ক্লাস, বিষয় বাংলা। গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের এই বাংলাদেশ কবিতাটি। আজকে আমরা পড়ব পৃষ্ঠা নম্বর 6 এর 1 নং শব্দার্থ, 2 নং শূন্যস্থান এবং 4 নং যুক্তবর্ণগুলো। আমি আশা করব তোমরা ক্লাসে অনেক বেশি মনোযোগী হবে এবং খুব সুন্দর করে আমার সাথে পড়বে। তাহলে আসো ক্লাসটা শুরু করা যাক। সবাই বাংলা বইটা বের করো তো। বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 6, আমি আবারও বলছি বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 6। শুরুতে এখন আমরা 1 নং শব্দার্থগুলো পড়ে নেব। তাহলে সবাই শুরু করো আমার সাথে। দেখো 1 নং শব্দার্থ, প্রথম শব্দটা কি? পূর্বদেশ। প্রথম শব্দটা হচ্ছে পূর্ব দেশ। পূর্বদেশ অর্থ পূর্ব দিকে আছে এমন দেশ। পূর্বদেশ পূর্ব দিকে আছে এমন দেশ। পূর্বদেশ পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয়, প্রিয় অর্থ কি বলো তো সবাই? প্রিয় অর্থ হচ্ছে পছন্দ করা হয় এমন। প্রিয় পছন্দ করা হয় এমন। প্রিয় পছন্দ করা হয় এমন। আপন, আপন অর্থ হচ্ছে নিজ। আপন নিজ, আপন নিজ। কবি, কবি অর্থ হচ্ছে যিনি কবিতা লেখেন। কবি যিনি কবিতা লেখেন। আমরা আবারও পড়ে নিচ্ছি, কবি যিনি কবিতা লেখেন। বীর, বীর অর্থ সাহসী। বীর সাহসী, বীর সাহসী। স্বাধীন, স্বাধীন অর্থ মুক্ত। স্বাধীন মুক্ত, স্বাধীন মুক্ত। জন সাধারণ মানুষ, জন সাধারণ মানুষ, জন সাধারণ মানুষ। আসো তোমাদের সুবিধার্থে আমরা আরও একবার শব্দার্থগুলি পড়ে নেই। পূর্বদেশ, পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয় পছন্দ করা হয় এমন। আপন নিজ, কবি যিনি কবিতা লেখেন। বীর সাহসী, স্বাধীন মুক্ত। জন সাধারণ মানুষ, জন সাধারণ মানুষ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ে নেব। 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তোমরা ভালো করে খেয়াল করো, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো উপরে একটা বক্স দেওয়া আছে, মানে ঘর করা আছে, সেই ঘরের ভিতরে কিছু শব্দ দেওয়া আছে। শব্দগুলো কি কি? আপন, কবি, পূর্বদেশ, বীরের, স্বাধীন। তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বলছি, শব্দগুলো হচ্ছে আপন, কবি, পূর্বদেশ, বীরের, স্বাধীন। দেখো ক নম্বর শব্দটা, সৈয়দ শামসুল হক একজন ড্যাশ। সৈয়দ শামসুল হক একজন ড্যাশ। তাহলে এখানে কি হবে? সৈয়দ শামসুল হক একজন কবি। আমি আবারও বলছি, সৈয়দ শামসুল হক একজন কবি। খ নম্বরটা দেখো, সূর্য ওঠে ড্যাশ, সূর্য ওঠে পূর্ব দেশে, সূর্য ওঠে পূর্ব দেশে। গ নম্বর দেখো, আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। ঘ নম্বর দেখো, আমরা সবাই ড্যাশ কাজ করি। কি হবে এখানে? আমরা সবাই আপন কাজ করি, আমরা সবাই আপন কাজ করি। উম নম্বরটা দেখো, বাংলাদেশ অনেক ড্যাশ জন্মভূমি। আমরা এখানে কি লিখব? বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। তোমাদের সুবিধার্থে আমি 2 নম্বরটা আরও একবার পড়ে দিচ্ছি, সৈয়দ শামসুল হক একজন কবি। সৈয়দ
শামসুল হক একজন কবি। খ নম্বর সূর্য ওঠে পূর্ব দেশে, সূর্য ওঠে পূর্ব দেশে। গ নম্বর দেখো আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা সবাই ড্যাশ কাজ করি, আমরা সবাই আপন কাজ করি, আমরা সবাই আপন কাজ করি। উম নম্বর দেখো বাংলাদেশ অনেক ড্যাশ জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। আমি আশা করব তোমাদের এক নম্বর এবং দুই নম্বর খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা চার নম্বরটা পড়ে নেব। চার নম্বরে কী দেওয়া আছে? যুক্তবর্ণ দেওয়া আছে। যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আমরা স্ট্যান্ডার্ড ওয়ানেও কিন্তু পড়েছি যুক্তবর্ণগুলো এবং একটা করে নতুন শব্দ শিখেছি। যেহেতু আমরা এখন বড় ক্লাসে পড়ি স্ট্যান্ডার্ড টু, তাই এখন আমরা দুইটা করে নতুন শব্দ শিখে নেব। তাহলে সবাই আমার সাথে মনোযোগ দিয়ে পড়ো। প্রথমটা কী দেওয়া আছে? সূর্য। প্রথমটা কী দেওয়া আছে? সূর্য। যুক্তবর্ণটা কী? অন্তস্থ জয় রেফ, অন্তস্থ জয় রেফ। এটা আমরা কীভাবে ভাঙব? রেফ যোগ অন্তস্থ জ। এটা কীভাবে ভাঙতে হবে? রেফ যোগ অন্তস্থ জ। নতুন শব্দ কী হবে আমার সাথে সবাই সুন্দর করে পড়ো? কার্য ধৈর্য, কার্য ধৈর্য। আমি আবারও বলছি অন্তস্থ জয় রেফ, রেফ যোগ অন্তস্থ জ। নতুন শব্দ হচ্ছে কার্য ধৈর্য। তারপরেরটা দেখে নাও পূর্ব, তারপরের শব্দটা কি? পূর্ব বয় রেফ। এটা আগেরটার মতোই আমাদের ভাঙতে হবে, রেফ যোগ ব, রেফ যোগ ব। নতুন শব্দ হচ্ছে গর্ব সর্ব, নতুন শব্দটা কি হবে? গর্ব সর্ব। আমি আবারও বলে দিচ্ছি তোমাদের পূর্ব, এটা আমরা ভাঙব। এটা আমাদের যুক্তবর্ণ হচ্ছে বয় রেফ, ভাঙব কীভাবে? রেফ যোগ ব, নতুন শব্দ গর্ব সর্ব। তারপরে শব্দটা দেখো স্বাধীন, তারপরে শব্দটা কি? স্বাধীন। যুক্তবর্ণটা হচ্ছে দন্ত সয় বয়, যুক্তবর্ণটা কি? দন্ত সয় বয়। এটা আমরা কীভাবে ভাঙব? দন্ত স যোগ ব, দন্ত স যোগ ব। আমরা ইচ্ছা করলে ব ব্র্যাকেটে ফলা দিতে পারি, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তোমাদের যদি দিতে ইচ্ছা করে তোমরা এটা দিবে, না দিতে পারলেও কোনো প্রবলেম হবে না। দন্ত সয় বয়টা আমরা কীভাবে ভাঙব? দন্ত স যোগ ব, নতুন শব্দ হচ্ছে স্বর স্বদেশ, নতুন শব্দটা কি? স্বর স্বদেশ। নতুন শব্দ আমরা আরেকবার পড়ে নিচ্ছি, স্বর স্বদেশ। তারপরে শব্দটা দেখো মিষ্টি, যুক্তবর্ণটা কি হবে? মূর্ধন্য সয় টয়, যুক্তবর্ণটা কি? মূর্ধন্য সয় টয়। এটা আমরা কীভাবে ভাঙব বলো তো? মূর্ধন্য স যোগ ট, মূর্ধন্য স যোগ ট। নতুন শব্দ কি হবে? কষ্ট চেষ্টা, কষ্ট চেষ্টা। আমরা আরো একবার পড়ে নিচ্ছি, কষ্ট চেষ্টা। তোমরা যদি মনে করো যে বইয়ের বাইরেও তোমরা নতুন দু একটা শব্দ অ্যাড করবে, করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যদি না পড়ো তাহলে বইয়েরগুলোই আমার সাথে পড়ে নিও। তোমাদের সুবিধার্থে যুক্তবর্ণগুলো আমরা আরও একবার পড়ে নিচ্ছি। সূর্য অন্তস্থ জয় রেফ, রেফ যোগ অন্তস্থ জ কার্য ধৈর্য। পূর্ব বয় রেফ, রেফ যোগ ব গর্ব সর্ব, গর্ব সর্ব। স্বাধীন দন্ত সয় বয়, দন্ত স যোগ ব, নতুন শব্দ স্বর স্বদেশ, স্বর স্বদেশ। মিষ্টি মূর্ধন্য সয় টয়, মূর্ধন্য স যোগ ট, নতুন শব্দ হচ্ছে কষ্ট চেষ্টা, কষ্ট চেষ্টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আমার সাথে তোমরা খুব সুন্দর করে পড়েছ এবং তোমাদের পড়াগুলি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পড়া নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।